জাকিয়া, আমার বয়স 42, আমি একজন হাউসওয়াইফ, আমি উত্তরায় থাকি। আজকে আমার প্রথম দিন, আমি ডিপিআরসিতে আজকে প্রথম এসেছি। আমার সমস্যা হচ্ছে আমার কোমরের ব্যথা, তারপর হচ্ছে কাঁধে ব্যথা, এবং মানে L4-L5 যে মেরুদণ্ডের এই জায়গায় আমার ডিস্ক প্রবলেম আছে। আমার রোগের নাম হচ্ছে সাইটিক্যাল নার্ভ প্রবলেম। আসলে এই রোগটা তো আমার অনেক দিন আগে থেকে, কিন্তু আমি বুঝতে পারি না আসলে। হ্যাঁ, এটা হচ্ছে আমার তো তিনটে সিজার বাচ্চা, মানে প্রায় সময় আমার পা ব্যথা করতো, আমি রাতের দিকে মানে পা ফেলতেই পারতাম না। এরকম অনেক দিন আমি মানে ওষুধ খেয়ে খেয়ে মানে দিনগুলো অতিবাহিত করেছিলাম। তারপর মাঝখানে ভালো হয়েছে, আবার দেখা গিয়েছে যে আমার ব্যথা। তো মাঝখানে অনেক দিন ভালো ছিলাম, কিন্তু এই 6-7-8 মাসে আগের ঘটনা, ওই যে পড়ে যাওয়ার পর তখনও তেমন একটা ইয়া ছিল না, কিন্তু লাস্ট নভেম্বর মাসে আমার ব্যথাটা এত বেশি যে আমি দাঁড়াতে পারতাম না, এবং হেঁটে যে কিছু দূর যাবো এটাও আমার খুব মানে কষ্ট হয়েছিল। আমি ধরে ধরে যেতাম, এবং কোন যখন রান্না করতাম আমি মানে কোনো কিছুতে সাপোর্ট নিয়ে তারপর রান্না করতাম, আমি দাঁড়িয়ে মানে বেশিক্ষণ থাকতে পারতাম না। কিন্তু আসলে আমি বুঝি না যে আমার এত বড় সমস্যা হয়েছে। তারপরে যে ডিসেম্বরের 26 তারিখে মানে আমার এত ব্যথা যে আমি বিছানার এপাশ থেকে ওপাশে আমি মানে ইয়ে করতে পারছিলাম না, উঠতেও পারছিলাম না। পরে তো ডাক্তার দেখিয়েছি, ওইখানে MRI করা হয়েছে। তারপরে আরো এক মাস আমি ওইখানে মানে ওই ডাক্তারের পরামর্শে আমি ইয়াতে মানে ফিজিওথেরাপি দিয়েছি। তারপরে আমি এই ডাক্তারের মানে নাম্বার পেয়েছিলাম, তারপর উনিকে দেখালাম, এবং উনি বললেন যে আমাকে জানি থেরাপি দেওয়া হয়, এবং মানে 15 দিনের কথা বলেছেন যে কন্টিনিউ মানে 3 বেলা করে যেন আমি ভর্তি হই এখানে। সেই সুবাদে আমি মানে আজকে ভর্তি হয়েছি। সারাদিন ভালো আছে, রাত্রেবেলা পা ব্যথা শুরু করে, ঝিঁচি করে, সকালে পা ফেলতে পারতো না। তো আমরা ভাবতাম যে ভিটামিন ডির সমস্যা, ভিটামিন ডির অনেক মেডিসিন খাওয়াইছেন, শর্ট ছিল। তো কিছু সাময়িক সমাধান হয়, পরে আবার আবার পেনটা শুরু। তো লাস্ট আগস্টের দিকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, ওই বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছিল। পরে যাওয়ার পর সিভিয়ার পেন ক্রিয়েট হয়। তো পেন ক্রিয়েট খাওয়ার পরে 5-7 দিন পরে আবার আলহামদুল্লাহ ভালো হয়ে যায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে এটা নর্মাল তো হয়ে গেছে। নেক্সট লাস্ট আবার ডিসেম্বরে আমাদের 26 তারিখ বলছিল, 26 তারিখ আসলে একটা দাঁতের আমরা মানে রুট ক্যানেলে গেছিলো। তো রুট ক্যানেল ওইখানে ওই এনেস্থেশিয়া দেওয়ার পরে, যখন আমি এনেস্থেশিয়া যাওয়ার জন্য পেন ব্যাকটা করে এনেস্থেশিয়া না চলে যায় ওই পরে, এই তখন এই পেন থেকে দেখা যাচ্ছে যে ওই মানে আমাদের ব্যাকবোনের পেনটা সিভিয়ার হয়ে যায়। এমন সিভিয়ার হয়ে যায় যে বিছানা নামতে পারতেছিল। তারপর আমরা আর্জেন্টলি ইয়াতে করি, ওই হসপিটালাইজ করি। তো ওইখানে হসপিটালাইজ করার পরে সাময়িকভাবে দেয়, সঙ্গে MRI করা হয়। যখন MRI করা হয় তখনই আমাদের ধরা পড়ে যে আসলে এই সমস্যাগুলো এর মাঝখানে একদিন পরে আবার কাঁধের ব্যথাটা শুরু হয়। তো বলতে যেহেতু মানে নার্ভের সমস্যা, প্লাস আমার ওয়াইফ হচ্ছে সাইকিয়াট্রিস্টের পেশেন্ট, সে ওই পেশেন্ট নার্ভাস সিস্টেমই উইক থাকার কারণে যেসব জায়গায় প্রোল্যাপস আছে সেসব জায়গায় সিভিয়ার পেন কিক করতেছে। C4, C3, C4, C5 এখানে আছে, L4, L5, S1 তিনটাতে, আর স্কেটিও আছে পায়ের পেনটা মুভ করতেছে। তো ওখানে আমরা থেরাপি তো আবার কিছুটা ইম্প্রুভ হয়েছে, কিন্তু ফুল কিউর হয়নি। আমি দেশে বাড়ি ছিলাম, আমি যেন আশা করি, আমি তো ফার্স্ট অপরচুনিটি স্যার কাছে নিয়ে আসছি। তো আমি আশা স্যার বলছি ইনশাল্লাহ যদি আমরা 15 দিন থেরাপি দিই এবং যদি ইঞ্জেকশনে দিই তাহলে স্যার আশাবাদী যে 80-90% কিউর হয়ে যাবে, কিউর হয়ে যাবে। সেই হিসাবে আজকে প্রথম দিন আমরা নিয়ে আসছি, এই আর কি। আলহামদুলিল্লাহ, তখন থেকে এই যে 17 দিনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছি। তারপরেও আমি মানে আমার লাইফটা অনেক চেঞ্জ হয়েছে। হাঁটতে গেলে আমার অনেক কষ্ট হতো, তারপরে হচ্ছে মানে ব্যথাগুলি অনেক বেশি তীব্র ছিল, সেখান থেকে আমি অনেক রিলিফ পেয়েছি। আগে একটু মানে হাঁটতে আমার মানে টান টান লাগতো আর বেশ মানে খুব কষ্ট হতো, এখন আলহামদুলিল্লাহ একটু নর্মালি হাঁটতে পারি, মনে শক্তিটা আলহামদুলিল্লাহ বেড়েছে। আগে হাঁটতে পারতো না, হাঁটতে সমস্যা হয়েছে, এখন হাঁটা চলা আলহামদুলিল্লাহ অনেক নর্মাল হয়ে আসছে। মানে আমার অ্যাডভাইস হচ্ছে যে যাদের একটু PLED সমস্যা আছে, কোমর ব্যথা আছে, হ্যাঁ, তাদেরকে দুশ্চিন্তা না করে স্যার সঙ্গে জরুরি যোগাযোগ করার জন্য, যোগাযোগ করে যে থেরাপি নিয়ে যাওয়া। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্যার নিয়মকরণ মানতে হবে,
এবং স্যার যেটা বারবার বলতেছে আমাদের লাইফস্টাইলের সমস্যা, আমাদের লাইফস্টাইলকে পরিবর্তন করা। হ্যাঁ, লাইফস্টাইল পরিবর্তন করলে এবং স্যারের পরামর্শ চললে আশা করা যায় ইনশাল্লাহ অনেক ইম্প্রুভ হবে এবং কিউর হয়ে যাবে ইনশাল্লাহ। যখন আমরা আমার ওয়াইফের ট্রিটমেন্ট নিচ্ছিলাম, আমারও ছোটোখাটো সমস্যা ছিল, মাঝে মাঝে বসে থাকলে আমার কোমর ব্যথা করতো। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে স্যারকে একটু দেখাই। তো স্যার দেখার জন্য আমি স্যারের পরামর্শ করার জন্য MRI করলাম। তখন দেখলো যে আমারও L4 L5 কিছু সমস্যা আছে, মেজর না সমস্যা আছে। তো স্যারের পরামর্শ আমি প্রায় সাত দিন থেরাপি নিলাম। তো আলহামদুলিল্লাহ থেরাপি নেওয়ার পর আমি অনেক ভালো ফিল করতেছি। আগে আধা ঘন্টা বেশি বসলে পেইন করতো এবং জার্নি করলেও সমস্যা হতো, এখন আমাদের ওই সমস্যাগুলো নাই। হ্যাঁ, এবং স্যার স্যারদের ছাড়া যে পরামর্শক্রমে যে আমাদের ব্যায়ামগুলো আছে, হ্যাঁ এক্সারসাইজ আছে এবং যেই নির্দেশনা আছে ওগুলো ফলো করতেছি, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো ফিল করতেছি। যারা স্পেশালি যারা অপারেশনের যারা মানে ভয় পায়, এবং সবচেয়ে বড় জিনিস ছিল আমার ওই যে স্টেরয়েড ইঞ্জেকশনের, ইপিডোরাল ইঞ্জেকশনের একটা ভয় ছিল আমাদের, যে আমরা চাচ্ছিলাম না দিতে। কিন্তু আসলে এটা দেওয়ার পর অনেক ইম্প্রুভ করছে এবং এটা খুব জটিল জিনিস না, ইপিডোরাল ইঞ্জেকশনটা খুবই নর্মাল একটা ইঞ্জেকশন এবং এটা দেওয়ার পর অনেক ইম্প্রুভ করছে আলহামদুলিল্লাহ। আমাদের যদি মানে এটা তো আসলে এরকম না যে কারো হতে পারে, সেই জন্য আমি বলবো যে মানে রোগকে না পুষে রেখে সাথে সাথে মানে এই ডিপিআরসি সেন্টারে এসে সেই ব্যবস্থা নিলে ভালো হবে। এখানে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় হচ্ছে নামাজের ব্যবস্থা আছে, আজানের সময় জামাত হচ্ছে, এবং এখানে সুবিধা হচ্ছে যে ছেলে এবং মেয়েদের জন্য থেরাপিস্ট আলাদা আছে, মেয়েদের জন্য মানে মহিলা থেরাপিস্ট এবং ছেলেদের জন্য ছেলেদের। এবং এখানে ইকুইপমেন্ট অনেক হাই কোয়ালিটি ইকুইপমেন্ট আছে এবং সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট আছে। হ্যাঁ, আমরা অন্য কোনো থেরাপি দিছি সেই তুলনায় এখানে দেখলাম যে এখানে ইকুইপমেন্ট অনেক ভালো এবং অনেক ইকুইপমেন্ট আছে এবং ভ্যারাইটিস থেরাপি সিস্টেম আছে, পার্টিকুলার রোগের জন্য পার্টিকুলার থেরাপি আর কি, এই সেদিক দিয়ে অনেক মানে অনেক ভালো আর কি। এখানে এনভায়রনমেন্টাল কন্ডিশনও ভালো, এখানে হাইজিনিক কন্ডিশনও ভালো, সার্ভিস যে অল স্টাফ ভেরি গুড কোঅপারেটিভ, নার্স থেকে শুরু করে ক্লিনার এবং সবাই আলহামদুলিল্লাহ খুব কোঅপারেটিভ এবং হোমলি এনভায়রনমেন্ট। এখানে স্যারের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশাল দোয়া রইল, স্যার যেন যেভাবে আমাদেরকে সবাইকে সার্ভিস দিচ্ছে, মানুষের যেভাবে ট্রিটমেন্ট করতেছে, স্যারকে আরও মানে মানুষের কোন সেবা দেওয়ার সুযোগ করে দেয় এবং স্যারের দীর্ঘ হায়াত দান করুক। হ্যাঁ, আল্লাহ পাক যেন তাকে আরও দীর্ঘ হায়াত দান করুক, মানুষের সব সেবা আরও যেন ভালো সার্ভিস দিতে পারে, আরও মানুষের ইয়ে করতে পারে, এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে স্যারের জন্য স্পেশাল থ্যাংকস এবং দোয়া রইল। যাদের এই কোমর ব্যথা আছে, আমরা নর্মালি যেটা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি, আমরা কোমর ব্যথাটাকে খুব মাইনর হিসেবে নিয়েছিলাম, যেটি হচ্ছে নর্মাল পেইন হচ্ছে, পেইন রাখা দিচ্ছি অথবা স্পট আমরা পেইন জেলগুলো ইউজ করতেছি, জেলগুলো এটা আমরা খুশি রাখতেছি। হ্যাঁ, সেটা যেমন দীর্ঘ 2 বছর ধরে সমস্যা ছিল, কিন্তু ফার্স্ট যখন আমরা MRI করলাম, MRI করতে গিয়ে তখন ধরা পড়লাম যে এই জিনিসটা। আর তখন আমরা যখন আবার এটা নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করলাম, আসলে এই PLA এটা এটা যে একটা সিরিয়াস মানে আমার পরবর্তীতে বড় রকমের যদি আমরা যদি রাইট টাইম ডিসিশন না নিই, রাইট টাইম ট্রিটমেন্ট না নিই, এটা পরবর্তীতে যে আমার বড় একটা ডিসেবিলিটি নিয়ে যেতে পারে, এটা আমরা অনেকে চিন্তা করি না। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার নর্মাল ইয়াস বেল্টের সমস্যা আছে, কিন্তু আর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলো, কোনো একটা টান ফেললো, তখন দেখা যাবে যে আমার আমি নিচের সাইডে হয়তো প্যারালাইজড হয়ে যেতে পারি, রাইট টাইম ডিসিশনটা না নিলে ফার্স্টে, এইটাতে একটা বড় রিস্ক আছে। এই জন্য যাদের সমস্যা মাইনর হোক মেজর হোক, দ্রুত যে কোনো থেরাপিস্টের মানে একজন যেটা বলতেছে অর্থোপেডিক্স ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে চলে আসা, অথবা এখন স্যার যদি আসে স্যার সরাসরি DPRC-তে আসে, স্যারের পরামর্শক্রমে যদি চিকিৎসা নেওয়া যায়, তা আশা করা যায় ইনশাল্লাহ অনেক কিউর হবে, আলহামদুলিল্লাহ কিছু কিছু ক্ষেত্রে ফুলও সুস্থ হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আমি এখন যে রোগী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাকিয়া হুদা। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি, আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট। আমি DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড শ্যামলীতে দীর্ঘদিন কর্মরত, আমি দীর্ঘদিন চিকিৎসা পেশা সাথে জড়িত, চিকিৎসা শিক্ষার সাথে জড়িত, চিকিৎসা সেবার সাথে জড়িত। তো আমাদের এই রোগী জাকিয়া হুদা, উনি মূলত ম্যান অফ দিনাজপুরের, কিন্তু উনি থাকে ঢাকার উত্তরায়। উনি দীর্ঘদিন হাই প্রেশার সমস্যায় উনি ভুগছেন, এটা ওনার কোমরবিডিটিস। কিন্তু আমাদের কাছে উনি আসছেন কোমর ব্যথা, কোমর থেকে ব্যথা পায়ের দিকে যায়, চাবানি কামড়ানি কোমরে খেয়ে যায় নিয়ে যায়, চলাফেরা কষ্ট হয়, ওনার ঘাড় ব্যথা, ঘাড় থেকে হাতে ব্যথা যায়, হাত অবশ্যই আসে, বোধহীন এই জাতীয় অনুভূতি নিয়ে আসছেন। তা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন ওনাকে অনেক সুস্থতা দান করেছেন, ওনার ওভারওয়েট ওবেসিটিতে ভুগছেন, সেটা চিকিৎসা আমরা দিচ্ছি, আলহামদুলিল্লাহ উনি এটা কমে যাবে ইনশাল্লাহ কমছে।
তো ওনার আসলে আমরা যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা করেছিলাম সেটা হচ্ছে ওনার কিছুটা হিমোগ্লোবিনের প্রবলেম ছিল, এনিমিয়া প্রবলেম যেটা আমরা বলে থাকি, পিএলআইডিএল 5S1, এবং ওনার ডিস্কটা কিন্তু এক্সট্রুডেড হয়ে গিয়েছিল। হোয়াট ইজ এক্সট্রুশন এটা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, দেখবেন। এক্সট্রুশন, প্রোট্রুশন, ডিস্ক বাল্জ, সিকুয়েস্ট্রাম, স্পাইনাল ক্যানাল স্টোনোসিস, এই যে মেডিকেল টার্ম এগুলো আমাদের জানতে হবে। অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে আমরা রিহ্যাব ফিজিও দিয়ে ভালো হয়ে যায়, অনেক সময় এক্সারসাইজে ভালো হয়ে যায়, অনেক সময় নিয়মকানুন শিখিয়ে দিলে ভালো হয়ে যায়। কিন্তু মোস্ট অফ দ্য রুগীর হসপিটালে থেকে চিকিৎসাটা করলে এটা রিসার্চ বলে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, এবং এতেই ভালো চিকিৎসা হয় এবং ভালো থাকে। এই ডিস্ক যদি অতিরিক্ত বেরোয় যায়, পুরাটা বের হয়ে আসে, একেবারে স্পাইনাল ক্যানেল এবং কর্ড নার্ভ কম্প্রেসড হয়ে আসে, দিস ইজ এক্সট্রুশন। তো ওনার এক্সট্রুডেড ডিস্ক আপনারা দেখছেন, উনি একটু ওভারওয়েট। তো আলহামদুলিল্লাহ আমাদের এই রুগী এখন জাকিয়া হুদা অনেক ভালো, এবং উনি যত দিন যাবে ইনশাল্লাহ আরও ভালো হবেন, কারণ ওনাকে আমরা আরও রাখতে চেয়েছিলাম, কিন্তু ওনার পারিবারিক এবং রোজার ইস্যুর কারণে উনি চলে যাচ্ছেন। সো উনি যখন বাড়িতে গিয়ে আরও এক্সারসাইজগুলো করবে, আমাদের নিয়মকানুন মেনে চলবে, আমরা যে সাপ্লিমেন্টগুলো দিই নিউট্রিসিটিক্যালস যেগুলো কোনো সাইড ইফেক্ট নাই, আমরা ওই খাবার ওই মেডিসিনগুলো উনি খাবে, এক্সারসাইজগুলো করবে, এবং উনি প্রতি 15 দিন পর পর ফলো আপ করবে, ইনশাল্লাহ উনি আরও আরও ভালোর দিকে যাবে। আসলে ওনার হাজব্যান্ডও আমার চিকিৎসা নিচ্ছেন একসাথে, উনিও ভর্তি ছিল, তো উনি আগে ইম্প্রুভ হয়ে গিয়েছেন, ওনাকে আমরা আগে ছেড়ে দিয়েছি। উনি কোমর ব্যথা ভুগতেছিলেন, এবং আমরা যে ডায়াগনোসিসটা করেছিলাম সেটা হচ্ছে ওনার কোমরে পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস এবং স্পন্ডাইলোসিস বা হাড় ক্ষয় L1-2-3-4-5-S1, এবং ঘাড়েও 3C-3-4-5-6 এই লেভেলে ওনার ডিস্ক প্রোল্যাপস ছিল। তো আলহামদুলিল্লাহ উনি আগে ভালো হয়ে গিয়েছেন। আমাদের এই রুগীদের দুজনের জন্য এবং আমাদের ডিপিআরসি ফ্যামিলির জন্য আপনারা যারা ভিডিও দেখছেন তারা দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা এই জাতীয় ব্যথা বেদনা, হাড় ক্ষয় রোগ, পঙ্গু হয়ে গিয়েছে, প্যারালাইসিস, ডিজেবল বা ঘাড় ব্যথা, অস্থির, ঘুমাতে পারেন না, পেটের IBS প্রবলেম বা অনেকের ইরেকটাইল ডিসফাংশন, পুরুষের পুরুষত্বহীনতা বা সেক্সুয়াল প্রবলেম, এই জাতীয় বিভিন্ন থেরাপি আমরা ডিপিআরসিতে দিয়ে থাকি, এবং খুবই সাকসেসের সাথে আলহামদুলিল্লাহ রুগীদের কথা আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।